আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এর পূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1.3 থেকে বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারে অনুপযোগী হয়ে আছে, এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কি কি করতে পারি। তো আজকে আলোচনা করব দ্বিতীয় সমস্যাটি নিয়ে, যেখানে বলা রয়েছে বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কার সাথে কিভাবে কি কি উপকরণ ব্যবহার করার মধ্য দিয়ে যোগাযোগ করতে পারি। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো আমাদের সমস্যা 2 নম্বরে বলা হয়েছিল বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম। তো এক্ষেত্রে যার সাথে যোগাযোগ করব তিনি হচ্ছেন লাইব্রেরিয়ান, যে মাধ্যমে যোগাযোগ করব প্রত্যক্ষ মাধ্যম, যে উপকরণ ব্যবহার করব বাকযন্ত্র, কান, চোখ ইত্যাদি। তো এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ কী হবে? আমি লিখেছি, উপরোক্ত সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিয়ানের সাথে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত কথোপকথন তৈরি করেছি। তো আমরা এখানে একটি সংলাপ বা ডায়ালগের আলোচনা করব, যে ডায়ালগটির মধ্য দিয়ে মূলত আমরা লাইব্রেরিয়ানের কাছে আমাদের সমস্যাটি খুলে বলবো। যেমন দেখো, লেখা রয়েছে, রাজু বলছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তখন লাইব্রেরিয়ান বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তখন রাজু বলল, আমরা ভালো আছি স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার শরণাপন্ন হয়েছি। তখন লাইব্রেরিয়ান বললেন, হ্যাঁ অবশ্যই, নির্দ্বিধায় বলো। তখন মিনা বলল, স্যার আমরা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই, অল্প কিছু সংখ্যক বই আছে, তবে প্রয়োজনীয় বইগুলোর বেশিরভাগই নেই, আমরা চাই আরও কিছু বই স্কুলের লাইব্রেরিতে যুক্ত হোক। তখন লাইব্রেরিয়ান বললেন, এটা খুবই ভালো প্রস্তাব, তোমরা কি আমাকে বলবে তোমরা কী ধরনের বই চাও যা লাইব্রেরিতে নেই? তখন রাজু বলল, ধন্যবাদ স্যার, আমাদের লাইব্রেরিতে গল্পের বইয়ের ভালো সংগ্রহ রয়েছে, তবে ইতিহাস, ভ্রমণ, আত্মজীবনী ও বিজ্ঞান সংশ্লিষ্ট বইগুলো খুব একটা নেই, তাই আমরা চাই এই ধরনের বইগুলো আরও বেশি পরিমাণে যুক্ত হোক। তো তখন লাইব্রেরিয়ান বললেন, তোমাদের চাহিদার কথা জানানোর জন্য অনেক ধন্যবাদ, আমি খুব শীঘ্রই এই সমস্যাটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলবো, আমি আশা করছি তিনি অবশ্যই তোমাদের চাওয়াটাকে গুরুত্ব দেবেন। তখন মিনা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তখন লাইব্রেরিয়ান বললেন, তোমাদেরকেও অভিনন্দন। তো শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে এই সমস্যাটি সমাধান করার জন্য কিভাবে আমরা প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করতে পারি, অর্থাৎ সরাসরি লাইব্রেরিয়ানের সাথে যোগাযোগ করে এই সমস্যাটি তার সামনে উপস্থাপন করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এই সমস্যাটি উপস্থাপন করবে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বিদ্যালয়ের 3 নম্বর সমস্যাটি নিয়ে, যেখানে জানতে চাওয়া হয়েছে বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, এই সমস্যাটির সমাধানে আমরা কার সাথে কিভাবে কি কি উপকরণ ব্যবহার করার মধ্য দিয়ে যোগাযোগ করতে পারি, তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।